হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমজ কিচেন। আজকের হৈমজ কিচেনে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই গরমে ঠান্ডা কোনো মজাদার ডেজার্ট হলে দেখবেন একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই যে আজকে সাবু একটা ডেজার্ট দেখাবো, এই ডেজার্টটি যদি কাউকে একবার খাওয়াতে পারেন সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে এবং পরের বার এসে আবারও এই ডেজার্টটি আপনার কাছে খেতে চাইবে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা এবং দুধের একটা মজাদার ডেজার্ট। চলুন তাহলে শুরু করা যাক। আজকে রেসিপির জন্য আমি একটা পাত্রে বেশ কিছুটা পানি নিয়েছি, আর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন পানিটা এরকম বলক চলে এসেছে, সেই পর্যায়ে এখানে 1 কাপ সাবুদানা অ্যাড করছি। আর এখানে চাইলে আপনি 1 কাপ বা হাফ কাপ আপনার পছন্দ মতো সাবুদানা ব্যবহার করতে পারেন, কিন্তু 1 কাপের বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। তো সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এটা সিদ্ধ করতে কিন্তু বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে, কারণ সাবুদানা যতটা ছোট দেখায় বা সাদা দেখায় সেটা কিন্তু সিদ্ধ হতে হতে একেবারে দেখবেন যে সাদা ভাবটা সেটা চলে যাবে, একেবারে পানি রং ধারণ করবে। তো এই পর্যায়ে আমি এখানে 1/4 চা চামচ এর মতো ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম। চাইলে এখানে আপনি জর্দা রং ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, আর কালার ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। তো এরপরে দেখুন সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এটা যতটা জল দিয়েছিলাম এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এরপরে আমি একটা বোলে বেশ কিছুটা ঠান্ডা জল নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। তো ছাঁকনাটার উপরে সাবুদানাটা ঢেলে দিলাম। এরকম জলের ভিতরে ছাঁকনা রেখে যদি সাবুদানাটা ঢেলে দেন দেখবেন সাবুদানাটার দলা পাকিয়ে যাবে না। আর আমি এটা সিঙ্কের ভিতরে নিয়ে নিয়েছি, এজন্য আমার আর একটু সুবিধা হয়েছে। সাথে সাথে আমি ট্যাপ থেকে ঠান্ডা জল ছেড়ে দিয়েছি। এরকম যদি ঠান্ডা জলে সাবুদানাটা ভিজিয়ে রাখেন আর ট্যাপটাও যদি হালকাভাবে ছেড়ে রাখেন দেখবেন সাবুদানা কিন্তু আর দলা পাকাবে না, কিন্তু এটা জল থেকে উঠিয়ে ফেললে দেখবেন এটা একটার সাথে একটা লেগে যেতে চাইবে, যেটা আবার রেসিপি তৈরি করার সময় একটু অসুবিধা হবে। তো এরকম আমি জলটাকে ছেড়েই রেখে দিচ্ছি, আর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে আলাদা করে দিলাম। এরপরে চলে এলাম চুলায়। চুলায় আমি এখানে 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা একটু জাল করে নিয়ে এর ভিতরে অ্যাড করলাম 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। চিনিটা একটু গলে এলে এর ভিতরে আমি অ্যাড করছি 2 চা চামচ আগার আগার পাউডার। 250 গ্রাম দুধের জন্য 1 চা চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। যেহেতু আমি 1/2 কাপ দুধ নিয়েছি তাই এখানে আমি 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি সামান্য লবণ অ্যাড করেন দেখবেন সেটার স্বাদে অনেকটাই ভালো চলে আসবে। তো এরপরে আমি অল্প একটু সময় জাল করে 2-3 মিনিটের মতো জাল করলে দেখবেন দুধটা একেবারে ঘন হওয়া শুরু করেছে। এই পর্যায়ে আমি যে সাবুদানাটা জলের ভিতরে রেখেছিলাম সেই সাবুদানাটা উঠিয়ে দিয়ে দিলাম। সাবুদানাটা দেওয়ার পরে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সাবুদানাটা দেওয়ার পরে আর অতটা জাল করার দরকার নেই, 2-3 মিনিটের মতো একটু জাল করে নিলেই হবে। চাইলে এখানে অল্প একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, সামান্য একটু এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এলাচের দানার গুঁড়াটা এখানে অতটা ভালো লাগছিল না ফ্লেভারে। যদি আপনার ভালো লাগে তাহলে অ্যাড করতে পারেন। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপরে এরকম একটা কেকের মোল্ড নিয়েছি, আপনি যে কোনো কাচের বাটিতে নর্মাল বাটিতে এটা সেট করতে পারেন। তো আমি একটা মোল্ডের ভিতরে এটা ঢেলে নিচ্ছি, আর এই গরম অবস্থায় যা কিছুর ভিতরে সেট করবেন সেটার ভিতরে গরম অবস্থায় ঢেলে নিতে হবে, কারণ এটা অল্প সময় থাকলেই দেখবেন জমে যাবে যেহেতু আগার আগার পাউডার অ্যাড করা। তো দেখুন এটা ঢেলে নেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সাবুদানাগুলো সব পাশে সমানভাবে থাকে। তো এরকম নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে অল্প একটু সময় ঠান্ডা হতে রেখে দিতে হবে। যখন এই পাত্রটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব, জাস্ট এটা যাতে একেবারে সুন্দর একটু ফ্রিজের যে ঠান্ডা ভাব সেটা চলে আসে এই কারণে। তো দেখুন এটা আমি সকালবেলা বের করে নিয়েছি, এটা কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। আমি এটাকে একেবারে কাত করে নিচ্ছি, তারপর এটা নড়াচড়া করছে না। এখন আমি একটা ছুরি দিয়ে এই বাটির চারপাশটা একটু আলগা করে নিব, যেহেতু এটা একেবারে বাটির সাথে লেগে আছে তাই উপর থেকে একটু আলগা করে না নিলে এটা বের হতে চাইবে না। তো এই বাটিটা একটু ডিজাইনের বাটি তাই একটু ভাজে ভাজে একটু সাবধানে এই কাজটা করতে হচ্ছে।
তো এটা যখন চারপাশটা একটু আলগা করে নেওয়া হলো, এরপরে একটা প্লেট নিয়ে এর উপরে উল্টে দিয়ে তারপরে বাটিটাকে উল্টিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে হালকা ভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে এটা বের হতে সুবিধা হয়। তো এটা দেখুন বের করে নিচ্ছি, আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছে, যেটা দেখেই এত ভালো লাগতেছিল কি বলবো। তো এটা দেখতেও যতটা মজার হয়েছে আর এটা খেতেও কিন্তু ততটাই মজার, মানে যত সুন্দরই সে খেতেও তত মজার। তো আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর বাসায় এই ঈদের জন্য এই ডেজার্টটি আপনি তৈরি করে নিতে পারেন, আর গরমে এই ডেজার্টের কোনো তুলনাই হবে না। তো এখন আমি এটা কেটে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কত সুন্দর ভাবে জমেছে। অনেকে আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে জমাতে পারেন না, যদি আগার আগার পাউডার ভালো না হয় বা ভালো ব্র্যান্ডের না হয় তখন অনেক সময় জমতে চায় না। আর অনেক সময় যে আগার আগারের যে ছোট ছোট ফিতার মতো থাকে সেগুলো দিয়ে ভালো জমতে চায় না, তাই পাউডারটা সঠিক পরিমাণে দিতে হবে। আর পাউডার যদি অতিরিক্ত বেশি পরিমাণেও দিয়ে ফেলেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। আপনি সবসময় আমি যে মেজারমেন্টটা ব্যবহার করেছি সেই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন, দেখবেন আপনার ডেজার্টটা কতটা পারফেক্ট হয়। আর এটার ভেতরটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একেবারে কমলার একটা কুয়ার মতো দেখাচ্ছে। তো এটা আমি কেটে দেখাচ্ছি যে এটার ভেতরটাও আরো ছপ রয়েছে, এবং এটা খেতে কতটা যে মজা হয়েছে। আমার ছোট্ট পিচ্চি 1 বছরের ছেলে, সে কিন্তু এটা খুব মজা করে খেয়েছে। তো ভিউয়ার সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। সো ভিউয়ার্স টাটা।